আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো কি করে রাসপবেরি পাইতে অর্থাৎ রাসপিন অপারেটিং সিস্টেমে আর অন্যান্য সকল অপারেটিং সিস্টেমে জাস্ট ইন্টারনেট থাকলেই আপনারা ফটোশপ এর ফুল ফিচার্স উপভোগ করতে পারেন, অর্থাৎ ফটোশপ আপনারা ব্যবহার করতে পারেন। কেমন করে তা আজকে আপনারা দেখাবো। তো প্রথমে আমি এখানে আমার ব্রাউজার অর্থাৎ ক্রোমিয়াম খুলে নেব। এবার গুগলে আপনারা কি একটা ওয়েবসাইট সার্চ করবেন, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটাকে দিয়ে দেবো, এর নাম হচ্ছে ফটোপি। ওকে, দিস ইজ দ্য, আমি এটার সম্বন্ধে কিছুটা বলবো। তো ফটোপি এটা সার্চ করলে গুগলে ফার্স্ট ওয়েবসাইট আছে photopi.com। এটা আপনারা, এটা একটা লাইফ সেভার ওয়েবসাইট। দিস ইজ দ্য অনলাইন ফটোশপ এভার অ্যান্ড দিস ইজ ভেরি কুল ফর এনি গ্রাফিক ডিজাইনার। দেখুন এখানকার যে কনফিগারেশন টুল কিংবা যা আপনারা ফটোশপ ইউজ করেন তা আপনারা রাসপবেরি পাইতে ইউজ করতে পারবেন এবং শুধু ইন্টারনেট থাকলে ইউজ করতে পারবেন। দেখুন নিউ প্রজেক্ট করার পর এখানে এখানে দেখুন কয়েকটা সোশ্যাল মিডিয়ার বেস্ট বেস্ট স্ক্রিন, ফেসবুক কভার, এখানে কয়েকটা টেম্পলেট দেখা যাচ্ছে, এগুলো নিতে পারেন না নেওয়াই ভালো, নিজের মতো করাটাই ভালো। তো এখানে ফেসবুক কভার, ফেসবুক শেয়ার ইমেজ, ইনস্টাগ্রাম, ইনস্টা স্টোরি, মানে ইউটিউব প্রোফাইল অর্থাৎ যে লোগোটা টুইটার প্রোফাইল, টুইটার লোগো, ইউটিউব কভার মিনস এখন যে থাম্বনেলটা বলে ওই থাম্বনেলটা। আর এখানে তেমন কিছু নেই। তো এখানে প্রিন্টার সাইজ আছে 3A4 A5 B5 সব আছে এখানে। ফটো সাইজ, ফটো কি ফটো যে সাইজের হয় সেই যে হবে, এত সুন্দর কম্পিউটার ফটোশপ CS6 পুরো ফুল ভার্সন আপনারা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ওয়ালপেপার স্ক্রিন সাইজ, অর্থাৎ আপনাদের যে স্ক্রিন ওয়ালপেপার যদি বানাতে চান তাহলে এটা হচ্ছে এই রেজলিউশনগুলো সব দেওয়া আছে। তো 4K রেজলিউশন পর্যন্ত আছে এখানে, খুব ভালো। এটা মোবাইলের ওয়ালপেপারও বানাতে পারবেন এখানে। অ্যান্ড অ্যাড দেওয়ার জন্য যে স্কোয়ার হয়, মিডিয়াম রেক্ট হয়, ব্যানার হয়, এসব কিছু করতে পারবেন। এছাড়া একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে বিভিন্ন স্কোয়ার পাওয়া যাচ্ছে আর কি, বিভিন্ন সাইজ স্কোয়ার। তাছাড়া এখানে আপনারা কনফিগার করতে পারবেন, এটা একটা ব্যাপার। এখানে দিয়ে দিলে এটা রেশিওটা মানে ফিক্সড হয়ে যাবে, মানে এই রেশিওতে চলবে। যদি এখানে মানে এখানে 1080 লেখেন তাহলে এখানে 1912 হয়ে যাবে অটোমেটিক আর কি। এটাই বলছি, মানে ওই রেশিওটা চলতে থাকবে, 16:9 রেশিওটাই চলতে থাকবে। যদি এখানে যে কোনো একটা রেশিও গুড করে যদি এইটা করে দেন, এই বাটনটাতে, তাহলে এই রেশিওটা চলতে থাকবে। তো এটা থেকেই লুকটা খুব ভালো দেখাচ্ছে। তো এখানে আমাকে একটা নিউ প্রজেক্ট করতে আমি ভুলে গেছিলাম। তো আমি সোশ্যাল দিয়ে একটা ইউটিউব কভার নিচ্ছি, ইউটিউব কভারটা গিয়ে ক্রিয়েট করছি। তো ক্রিয়েট করার পর জাস্ট একটা ফটোশপের মতো আছে এবং ব্যাকগ্রাউন্ড করতে হলে যে ফটোশপের যে যে ঝঞ্ঝাটগুলো আছে সেগুলো আর এখানে নেই। দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ব্লক আছে, আমি ওখানে নিউ লেয়ার করতে হবে। তো এখানে আমি এক ক্লিকে করে দিতে পারবো। তবে এখানে আপনাদেরকে একটা শুনে রাখতে হবে যে ফটোশপের সব ফিচার্স আছে কিন্তু ফটোশপের যে মিনস শর্টকাট, কিছু কিছু শর্টকাট কাজ করে না। যেমন ধরুন Ctrl+T যদি আপনারা করেন, আমি করছি কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি করছি না করছি না। আপনি যদি নিজের ব্রাউজারে গিয়ে এটা করেন Ctrl+T, তাহলে দেখুন নতুন ট্যাব খুলে যাবে, ঠিক না? তো নতুন ট্যাব যদি খুলে যায় তাহলে আপনার এখানে একটা অবজেক্টকে ধরে মার্চ করতে পারছেন না। ওকে, তো তার জন্য এখানে দেখুন যে কোনো একটা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। দেখুন ট্রান্সফর্ম কন্ট্রোল করে দিলে দেখুন এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তো এইভাবে করতে পারবো, এইভাবে সাইজ ছোটো করা যাবে, সাইজ বড়ো করা যাবে, মানে এটাই হচ্ছে একমাত্র আর কি, এভাবে আর কোনোভাবে করা যাবে না। তো এইটা আমার একটা কম লেগেছে, মেনেও নিতে হবে, কারণ সমস্ত মানে ম্যাক ওএস থেকে শুরু করে সব কিছু ফটোশপ ওখান থেকে কিনতে হচ্ছিল যেটা, কিংবা কেউ কেউ সিরিয়াল কি মিনস পারচেস না করে ইউজ করছিলেন। তো তাদের জন্য এটা একটা সুখবর যে তারা যে কোনো জায়গা থেকে এটাকে অপারেট করতে পারেন, অবভিয়াসলি কোনো ডেস্কটপ থেকে, কারণ ডেস্কটপে এডিট করা একটু সোজা হয়, মানে জাস্ট কনফিগার করা ইউজার ইন্টারফেস একটু সোজা হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করবো না করবো না সেটাই ভাবছি আর কি। তো এখানে আর একটু রিভিউ করে দিলে ভালো হয়। তো এখানে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে পারেন, না অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিছু যায় আসে না, আপনারা নিজেদের মতো বানিয়ে যান। আর আমার যে ওয়ালপেপারটা আপনারা দেখছেন সেটা আমি এখানেই বানিয়েছি, পুরো ফটোশপের মতো কাজ করে, থাম্বনেইল থেকে শুরু করে সব কিছু আমি এখানে বানাবো এবং বানাইও। তাই আপনাদেরকে বলে রাখলাম যে আমি এখানে ফটোশপ কেন ইনস্টল করবো, বেকার বেকার যদি আমার ইন্টারনেট
আনলিমিটেড আছে। তো এখানে আমি দেখুন আমার আমি কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক উইজন, যা যা ফটোশপে থাকে। তো এখানে স্পট হিলিং টুল আছে, খুব ভালোভাবে এখানে একটা মানে জাস্ট রেসপন্স মানে এত সুন্দর এতে কাজ হয়, কেউ বুঝতেই পারবে না এটা ফটোশপ না কেন। এবং ফটোশপ হচ্ছে ফাইল ডট পিএসডি যে এক্সটেনশনে আপনারা ওটা সেভ করতে পারেন এবং আপনাদের কম্পিউটারে পিএসডিতে গিয়ে আবার এডিটও করতে পারেন। তো এটা একটা খুব ভালো ফিচার্স লেগেছে আমাকে। এছাড়া আপনারা এক্সপোর্টে গিয়ে তো সেভ এস পিএসডি করতে পারেন বা এক্সপোর্টে গিয়ে পিএনজি, জেপিজি, এসবিজি, জিআইএফ, পিডিএফ অ্যান্ড মোর, মোরে গিয়ে এখানে বিএমপি, টিটিআইএফ, ডিএক্সএফ অনেকগুলো আছে, র ফাইল করতে পারেন। তো এখানে আমার এটাই খুব ভালো লেগেছে যে প্রত্যেক ইউজার যারা বিভিন্ন ওএসে কাজ করেন এবং তারা আফসোস করেন যে কেন তারা ফটোশপ ইউজ করতে পারছেন না, তো তাদের জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আর এটা একটা লাইফ সেভার। আর আরও একটা আমি আজকে দেখাতাম, তো এটা যেহেতু ফটোশপে তো ফটো আপনারা কোথা থেকে পাবেন, তো এখানে আপনাদের শাটারস্টক বলে একটা ওয়েবসাইট আছে, আমি সেটাকে প্রেফার করি না কারণ তাতে অনেক সময় ওয়াটারমার্ক, লোগো এইসব থাকে। তো যদি ছোটোখাটো কাজ থাকে, বেশি কিছু এরকম ডিজাইনের কাজ না থাকে কিংবা বেশি থাকলেও কোনো যায় আসে না, খুব ভালো কোয়ালিটি সবসময় যে আপনি মনের মতো ছবি পাবেন তা নয়, কিন্তু কিছুটা কাছাকাছি পেয়ে যাবেন। তো তার মতো আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেহেতু সেটাও ফটো রিলেটেড, তাই আমি দেখাচ্ছি unsplash.com অ্যান্ড আর এটাতে গেলে দেখুন এখানে ফ্রি প্রচুর ছবি পেয়ে যাবেন আপনারা, এখানে ফ্রিতেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এতে কোনো কপিরাইট ক্যাম নেই, জাস্ট আপনার ভিডিও বা কোনো কমার্শিয়াল জায়গায় ইউজ করলে আপনাদেরকে একটা থ্যাঙ্কস দিতে হবে দেখে আর কিছু না। আর একটা ওয়েবসাইট দেখাবো আমি, সেই ওয়েবসাইটটাও লাইফ সেভার। এই ওয়েবসাইটটা আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকেই পেয়েছি, তো ইউটিউবকে এটা থ্যাঙ্কস বলবো, এই বিভিন্ন ইউটিউবাররা আমাকে এটা শিখিয়েছেন। তো এটাও একটা লাইফ সেভার ওয়েবসাইট, এটার নাম হচ্ছে remove.bg। তো আপনারা যদি ফটোশপের বিভিন্ন কাজ থাকে আর পিএনজি ফাইল তৈরি করতে হয়, তো এটা এমনভাবে মেশিন লার্নিং দিয়ে এআইটাকে তৈরি করা যে জাস্ট আপনি একটা ছবি আপলোড করলেই জাস্ট আপনার মুখটাকে রেকগনাইজ করে নিয়ে, মানে আপনার ফেসটাকে রেকগনাইজ করে নিয়ে বাদ বাকিটাকে ও জাস্ট রিমুভ করে দেবে। জাস্ট এই দেখুন রিমুভ বিজি, তো এখানে দেখুন আপলোড, এই দেখুন এখানে একটা ছবি দিলে আপলোড আপলোড করলে এরকম করে হয়ে যাবে, মানে পিছনটা উড়ে যাবে, মানে একা একাই ওটা করতে পারবে। আমি আসলে আমার ছবিটা দেবো না কারণ আমার 1K সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত আমি আমার নিজের কখনোই কোনো দেখাবো না। অনেকেই জানেন যে আমি কে, কিন্তু তাও আমি দেখাবো না, এটা আমার একটা টার্গেট চ্যালেঞ্জ যাই বলতে পারেন। তো তারপরে আমি দেখাবো, কিন্তু দেখুন এরকম ছবি তুলে করতে পারবেন, আপনারা আমাকে বিশ্বাস যদি করে থাকেন তাহলে এটা ইউজ করবেন, এতে কোনো হার্ম হবে না। মানে ওয়েবসাইট বিভিন্ন ইউজ করলে সহজে তো ভাইরাস আসে না, যারা লিনাক্স ইউজার তাদের জন্য তো ভাইরাসের কোনো ভয় নেই, তারা অ্যান্টিভাইরাস ইউজ করবেন না দয়া করে, কারণ লিনাক্সে তো কোনো ভাইরাসই এখন বেশি করে বেরোয়নি, তার জন্য আবার অ্যান্টিভাইরাস কেন। আর লিনাক্স হচ্ছে অ্যান্টিভাইরাস ফ্রি একটা জিনিস, তো তাতে অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজনই হয় না। তো এখানে কোনো লিপ সাইট আসবে, আপনারা লিপ করে দেবেন বা সেভ করে দেবেন, আবার পরে কেসটাকে এডিট করতে পারবেন জাস্ট লাইক দ্য ফটোশপ। অ্যান্ড এখানে অনেক ফন্ট পেয়ে যাবেন, অনেক কিছু পেয়ে যাবেন, অ্যান্ড যা যা ফটোশপে আছে যা যা ফাংশন সব এখানে পাবেন। আমি তো এটাকে ইউজ করে খুব হ্যাপি হয়েছি, আর আমি আশা করছি আপনাদেরও আজকের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আমার আজকে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো আমি ইউটিউব থেকে শিখেছি, তাই আমি আবার ইউটিউবে দিব, কারণ এই ধরনের জিনিসগুলো এখনও বাংলাতে ঠিক করে রিপ্রেজেন্ট করা হয়নি, আর আমি চাই যে বাংলা কেন পিছিয়ে থাকবে, বাংলা হয়ে গেলে। তো হোপফুলি আমি আশা করছি যে খুব ভালো লেগেছে আজকে ভিডিওটা, মানে আমার আশাটা একটু বেশি হয়ে যাচ্ছে হয়তো, কিন্তু ভালো অবশ্যই লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো, যাতে আমি আরও আপনাদের জন্য বানাতে পারি এই ধরনের ভিডিও, কারণ আমি উৎসাহ না পেলে কিন্তু আমি বানাতে ভালো লাগবে না আমার। আর 1K সাবস্ক্রাইবার তো চাই ভাই, 1K সাবস্ক্রাইবার মিনিমাম। তো তো আর চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হন আর তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর বেল আইকনে করে দেবেন, ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আমার চ্যানেলটা। আমার চ্যানেলে রাসপবেরি পাই নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত আপডেট বাংলাতে ডিসক্রাইব করা হয়, আর এটাতে নতুন নতুন কম্পাইল হওয়া সমস্ত সফটওয়্যার এখানে হচ্ছে। তো আমি
আপনাদেরকে বলছি, যদি আপনাদের মানে হয় ইচ্ছে হয় তাহলে এটা আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কতজনের ইচ্ছা এই ভিডিওটা আমি আনি, যে রেসেন্সিফাইতে টপ থ্রি স্ক্রিন ক্যাপচারিং অ্যাপ, অর্থাৎ কিছুটা কয়েকটা স্ক্রিন রেকর্ড করবে, দু তিনটে, তার মধ্যে মানে তিনটের মধ্যে দুটো হয়তো স্ক্রিন রেকর্ড করবে, আবার একটা হয়তো স্ক্রিন ক্যাপচার করবে। তো এটাই হচ্ছে আজকে। তো আজকে মনে হয় ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, আর কিছু তো করার নেই, এত বড় একটা ভালো সাবজেক্ট কিছু করার নেই। 10 মিনিট 11 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো আজকে এখানেই শেষ করছি। নমস্কার।